আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আর এই যে দেখছেন কত বড় ফুলের কলি, এটা কি ফুলের কলি আশা যারা হচ্ছে চিনেন তারা তো বুঝতেই পেরেছেন। আজকে রাত্রে ফুটবে, রাত 11টার পরে। কি বড়, তাহলে ফুলটা কত বড় হবে একটু ভাবেন। এগুলি যেন রেণুগুলি না ধুয়ে যায় এর জন্য ঢাকতে এসেছে। তো ঢেকে দিব, আলিফ পলিথিন দাও, আর একটা ধরো, মনে হয় পলিথিন ছোট হয়ে যাবে। একটা বড় আছে, একটা মনে হয় ছোট হয়ে যাবে। তাই হ্যাঁ, একটা হচ্ছে কোনো রকম, আর একটা মনে হয় হবে না। হ্যাঁ, রাখো রাখো রাখো, হবে না। তো এই যে এতটুকুই হলো, তো এতটুকুই বেঁধে দেবো, এতটুকুই যথেষ্ট। রেণুগুলি যেন না ঝরে যায়, তো আপনারা ঠিক এমনভাবে বেঁধে দিবেন যেদিন ফুল ফুটবে। আর বলে দেই, এটা হচ্ছে ড্রাগন ফুল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, এটাও মনে হয় হবে কি হবে না, সন্দেহ হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও, কি বড়, এই যে দেখেন পলিথিনের ভিতরে থেকে। তো বেঁধে নেই, আর এইদিকে কিন্তু লাউয়েরও পরাগান আছে, তো লাউয়েরও পরাগান করে নিব। এই যে বেঁধে রেখেছিলাম, এখানে একটু ভাঁজ পড়ে গেছে, হয়তো বা ভাবতে পারেন যে এক ভিডিও কয়বার করে। আসলে যারা তো দেখেছেন জানেন, তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য স্পেশালি ভিডিও করা। তো এখন যেহেতু যত্ন নিচ্ছি গাছের, কিন্তু অনেক লাউ হবে, লাউ ধরতে শুরু করেছে। এদিকে শাখা প্রশাখা বের হচ্ছে, আর তার সাথে সাথে লাউ বের হচ্ছে। এই যে আসলে গাছ লাগিয়ে রাখলে হয় না, যত্নও করা লাগে। হ্যাঁ, এই ছোটো লাউ ওই টোকাতেও আছে, আলহামদুলিল্লাহ। এই যে এভাবে বেঁধে দিয়েছিলাম, এখন রাত 11টার পরে চলে এসেছি। তো হচ্ছে দেখেন কি সুন্দর আর কি বড় ফুল, যারা দেখেননি তারা তো অবাক হয়ে যাবেন, আর যারা দেখেছেন তারা তো জানেনই কীরকম হয়। উপাস থেকে খুলি, এটা বেশি চাপা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ এই যে মাশাল্লাহ, কত সুন্দর, আর একটু ফুটবে। এটা কি স্ত্রী ফুল? হ্যাঁ এটা স্ত্রী, গর্ভাশয়, বাধা ছিল যেহেতু এই জন্য মেল কম হয়েছে। এই যে কি সুন্দর আর ঘ্রাণে ভরা, যদি দিনের বেলায় ফুটতো না, আমি ফলের জন্যে না ফুলের জন্যেই রেখে দিতাম। তো ব্রাশ আর তুলি নিয়ে এসেছি, ব্রাশ আর তুলি দেওয়া করা যায়। আবার এই যে হাতে রেণু ভরেছে, এগুলি এভাবে টাচ করে দেওয়া যায়, এই যে এভাবে। তো আমি ব্রাশ আর তুলি দিয়েই করব। এই যে পাপড়িতে পড়েছে রেণু ছোটো ছোটো, এগুলোই মূলত। এই যে টাচ হয়ে যাচ্ছে। কেমন লেগেছে ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ফুল, কে প্রথম দেখলেন এটাও বলবেন। রেণুগুলি পড়ে যায়, পলিথিনগুলি যেন না ওড়ে আলিফের বাবা, আর একবার বেঁধে দিতে হবে, বাতাসে উড়ে যায়। একটু ধরেন না মোবাইলটা, এভাবে যেন দুইটাই দেখা যায়, ঠিক আছে? তাহলে আমি রেণুগুলি কালেক্ট করতে পারবো ঠিক মতো। আর আপনারাও চেষ্টা করবেন ড্রাগন গাছ করার জন্য, অন্যান্য ফলের তুলনায় ড্রাগনটা কিন্তু অনেক ইজি হয়, অল্প সময় মানে লম্বা সময় ফলন দেয়, আবার পরিশ্রমও কম লাগে, মানে যত্ন কম লাগে, সারটার কম লাগে। এবার ওইটার বৃষ্টির দিন না হলে এভাবে রেখে দিতাম,
পুরো গন্ধে ভরে যেত চারিদিক। যেহেতু বৃষ্টির জন্য আবারও বেঁধে দিব যেন রেণুগুলি না ধুয়ে যায়। এই যে কত রেণু, একটু কাছে আনেন। এই যে ব্রাশে করে লাগাই, এত সুন্দর ফুল বাঁধতে ইচ্ছা করছে না, তারপরে বাঁধতে হবে যেহেতু ফলের দরকার এজন্যে। শেষ পরাগায়নের কাজ বেঁধে দিতে হবে। আমাকে ধরবো, আপনি পলিথিন ঢুকা দেবেন? এখান থেকে ছবি তুলে